আমার বাপের নাম তোমার মধ্যে ধরে নামবে, ওই লোকের নাম শুনলে না আমার মাথা গরম হয়ে যায়। কি ব্যাপার, আসতে ছাড় দিয়ে যাবেন না? আরে সর, তুমি যদি সত্যি সত্যি ওনাদের এই বাড়ি থেকে বের করে দাও তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে যাবো। আরে যা, তুই সংসার ছেড়ে চলে যাবি, ঠিকই তো কইছে। এত আমার আপন বাপ না, ওটাই তো কইলো। একজন কোশিয়াল লালাই চলে এসে এই বাড়ি বার, হ্যাঁ ভালো মন্দ খেতে যাও, এত লোভ কেন? যাও ভাই আমার বাড়ি থেকে। কি গো, অনেক কষ্ট হইতেছে নাকি? অনেক কষ্ট হইতেছে। হায় রে আল্লাহ, আবার বাইরে বসে দেখি শুধু এমন দুদি উঠেন গাছি দিয়ে বসতে। ঘরের মধ্যে বন্দি ঘর, অন্ধকার, একলা একলা ঘরের মধ্যে ভালো লাগে না। কি করবা, বাইরে টেনে আসবি আলো বাতাস, মনটা একটু যেই ভালো লাগে। অনেক কাশি, কাশতে কাশতে বুকে ব্যথা করতে। ওষুধ একটা আসছিল খাইছিলা, সকালে খাও নেই তো মনে হয়। খাবো কেমনে, এমনি তো কিছুই খাই নাই গা। এই দেখুন, এই রুটি দিছে দাও খাও, তোমার খাওয়াই দিতেছি, তুমি গরম পানি রানি। চিন্তা করো না, বেতনটা পাইলে তোমার একটা ভালো ডাক্তার দাম। তুমি তো মনে সকলের ওষুধটা খাও নাই। ঘরে তো কিছু খাবার নাই, না খাইয়া ওষুধ খালি বেটে কেমনে খাই? এই যে নাও ধরো, এই যে রুটি আনছি খায় নাও, কয়টা দিন শোবো? বেতনটা পাইলে তোমার একটা ভালো ডাক্তার দায়িত্বে নিয়ে যাব। একলা মানুষ, একলা কামাই করি, তুমি যদি একটু সুস্থ থাকো তাহলে তো কামে রোজগার করতে পারতো, তাহলে তো এত কষ্ট হইতো না। নানুর মা, ডাক্তার দিয়ে আর কি হইব, আমার আমার সময় শেষ হয়ে যাইতেছে। ও তুমি যে কি কও না, খালি এসে বলো কি কত কাউকে সময় শেষ হয়ে যেতেছে। তুমি যদি না থাকো তাহলে আমার কে দেখবো? তুমি থাকো অবস্থায় তোমার মু আমার আমাকে থেকে বিরা চাইলো না, আর তুমি না থাকলে আরো লাভ তিরিশ টাকা আমি লাগবো। তুমি আবার মায়াডারে একটা ফোন দাও, মায়াডার লগে একটু কথা কই। কত দিন ধরে মায়াডার লগে কোনো কথা কই না। আবারও কান্দ আছে, এমনি শ্বাসের কষ্ট, তারপরে কান্দাকাটি করে। শুনো, গোসল করছিল সকালে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে গোসল করাই দিতেছি। আজকাল গোসল করো না, আমার শরীরটা মশাই দিও। আরে না, শরীরটা একটু পানি ঢালে শুনলে জ্বর জ্বর হইব, তুমি এত ই করো না তো। বউ ওই যে গ্লাসে পানি আছে, লাগলে খাই নিও।
দাঁড়াও, শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। বলতেছিলাম কি, মা তো অনেক অসুস্থ, চলো না তুমি আর আমি যাই, মার বাবারে দেখে আসি। আমার না কেন জানি তাদের দেখতে ইচ্ছা করতেছে। যতই হোক, তারা তো তোমার মা বাবা, এইভাবে যদি না দেখা থাকো বিষয়টা কেমন দেখা যায় না? পার লোকজনই বা কি বলবো, চলো তুমি আর আমি তাদের দেখে আসি। এই জিনিস সেজে গেজে বেরিয়েছে, পাড়ার লোকে তোমার খাওয়ায় না আমি খাওয়াই, আর বাবা মা কি তোমার না আমার, তোমার এত বের কিসে এত মানে ফালপাড়তেছো কেন? আমি তো ভাবছি যে শ্বশুর শাশুড়ি তোমার মানে আমার শ্বশুর শাশুড়ি তোমাকে ফোন দিছে কিনা তারে দেখতে যাবো, আমার বাপ মারে আমি দেখতে যাবো কি না যাবো সেটাও তোমার উপর দিতে হবে। আর তাদের ওইখানে তারা কি খারাপ আছে, তোমার কেউ কইছে? আরে বাপরে বাপ, তুমি এমন রাইগে যাইতেছো কেন? ঠিক আছে বুঝলাম, তারা তোমার মা বাবা, কিন্তু আমার তো শ্বশুর আর শাশুড়ি, আমার একটা দায়িত্ব আছে না, এই দায়িত্ব তো আমার পালন অবশ্যই করতে হবে। মা বাপ যেহেতু আমার, আমি দায়িত্ব পালন করতেছি না, তোমার দায়িত্ব পালন করার দরকার নেই। দেখো তুমি ছেলে হয়ে দায়িত্ব পালন নাই করতে পারো, কিন্তু আমি তাদের ছেলের বউ, দায়িত্ব আমার পালন করতেই হবো। আচ্ছা তুমি একটা জিনিস কেন বুঝো না কত, এই যে দেখো তোমার মার বাবা তারা কি করে খাইতেছে। তারা দুজন খুব ভালো কাজ করতেছে, বাপ অসুস্থ আর মা হচ্ছে মাংস বাড়ি কাজ করে, তার মানে তারা বসে নাই, তারা ভালো আছে, কাজ করে খাইতেছে। তোমার সাথে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কথা বলতেছি, এগুলো ভেবো না যে আমি জোরে কথা বলতে পারি না। আমার বাপের নাম তোমার মধ্যে যেন না বলে, ওই লোকের নাম শুনলে না আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা এই কথাগুলো তুমি কেমন করে বলতেছো বলো তো? একটা ছেলে, একটা ছেলের সাথে তার বাবা মায়ের সম্পর্ক থাকবে মধুর, আর তোমার সাথে তাদের সাথে এমন সম্পর্ক কেন, আমি এইটাই বুঝি না। শোনো তোমার মাথা গরম হোক আর যাই হোক, আজকে আমি সিদ্ধান্ত নিছি আমি ওই বাড়িতে যামু মানে যামুই, এটাই আমার শেষ কথা। খবরদার তুমি ওই বাড়িতে যাবা, আর ওই বাড়িতে যদি যাও তাহলে আমার সাথে সংসার করার কথা ভুলে যাও একদম। শোনো সেটা পরেরটা পরে দেখা যাবো, ওই বাড়িতে তো আমি যামুই, বয়স্ক দুইটা মানুষ কি খাইতেছে কিভাবে চলতেছে সেইটা আমার দেখার দায়িত্ব আছে, কারণ ওনারা আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবার মতো, আমি দাম মানে দাম। এত দরদ তোমার দরকার নাই, আর শুনেন যাইতে হলে মানে ব্যাগ গোছেন একবার যান। শরীরটা একটু ঠান্ডা লাগবে বুঝো না, তোমার যে গুসুম করার কথা কয়ে কর, শরীর মশা দিতে। হ্যাঁ রে বৌমা, তুমি বৌমা বসে কেমন আছো? আমি তো ভালোই আছি, শুনলাম বাবা নাকি অসুস্থ, আর সেই জন্য বাবারে দেখার জন্য ছুটিটা চলে আসলাম। হ্যাঁ অনেকদিন ধরেই অসুস্থ, কাশিটাও বাড়ছে, বুকের ব্যথাটাও বাড়ছে, কি করবো কো, ভালো ডাক্তার দেখাইতে তো পারি না। তুমি এই না নানু এলো না? মা আপনি তো জানেনই আপনার ছেলে আপনাদের মুখটাও দেখতে চায় না, আমি ওর অনেক বুঝাইছি কিন্তু ও আসতে চায় নাই, তাই বাধ্য হয়ে আমি আসলাম। আমি তো আপনাদের ছেলের বউ, আমার তো একটা দায়িত্ব আছে তাই না? বৌমা তুমি আইস, আমরা অনেক খুশি হয়েছি, আমার সোলাদারে তুমি কয়ে বলে একটু নিয়ে আইতে পারল না? থাক বাবা এসব কথা বাদ দেন, আমি আসছি না। আরে বৌমা মানে তো মেয়ের মতোই, আমি তো আর আপনাদের কোনো সময় অযত্ন করি না, সব সময় আপনাদের ভালোবাসি, আর এই যে দেখেন আপনাদের জন্য অনেক বাজার করে নিয়ে আসছি। আমার বাজার আনতে গেল কেন? আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও, আমি আইতেছি। ঠিক আছে, তবে মা বাজার যেহেতু আমি নিজের হাতে করে আনছি, আমি কিন্তু নিজের হাতে আজকে রান্না করে আপনাদের দুইজনের খাওয়াই, তারপরে যাও। আচ্ছা ঠিক আছে যাও। বুঝল ভাই আসেন। বৌমাটা দেখছো কত ভালো, তুমি খালি ছেলের কথা কাউকে শুনল না, বৌমা কি কইলো আমাকে মুখ নাকি দেখবার চাই না, মাঝে মাঝে আমার খুব গিন্ডা লাগে জানো, হে আমার গুলো মানে আমি পেটে ধরলাম, আমার ছেলে আমার মুখ দেখতে চায় না, আমার বাপের মুখ, ওই যে আর নানু নানু গরম লাগবো না, দাও গানটা দাও, আমি লঙ্গিটা লইতেছি যত যন্ত্রণ আমার। অথয় কই তুমি,
অতয় বৌমা, তুমি আজকে এদের পক্ষে দেড় দিন থাকো না বাবু লগে। না মা, তা কি আর সম্ভব, বাড়িতে আপনার ছেলে আছে, এমনিতেই আসতে দিতে চায় নাই, তার মধ্যে যদি থাকি আরও ঝামেলা হয়ে যাব। যাই হোক, আপনাদের সাথে সময় কাটায় আমার অনেক ভাল লাগছে, আপনারা থাকেন, আমি তাহলে আজকে যাই। বৌমা বলে চলে যাবো, দেখছো কইতেছি থাকতে। বৌমা, তুমি একটা কাজ করো, হ্যাঁ আমার ফোলাটারে কয়া হইলা একটু আমার এখানে নিয়ে আইসো। ফোলাটা আমার উপর রাগ কইরা এই বাড়িতে আসে না, কতদিন ধরে আর মুখটা ধরি না। বাবা, আপনি কষ্ট পায়েন না, আসলে আপনার ছেলে আপনাদের প্রতি অভিমান কইরা আসবে। আমি আরও যতই বুঝাই না কেন, ও আপনাদের বাড়িতে আসবো না আর আপনাদের মুখটাও দেখবো না। তবে আপনারা চিন্তা করেন না, দেখবেন এই অভিমান একদিন ঠিক আপনার ছেলের ভাঙবো। যতই হোক, আপনারা তো বাবা মা, তাই না? আচ্ছা, তুমি এত পোলা পোলা করো কেন? হ্যাঁ, তোমার না কইছি পোলা পোলা করবো না, আমাকে কোনো পোলা নাই। মা, আমি জানি আপনি অভিমান করে বলতেছেন, আসলে এই অভিমানটা আপনার ছেলের প্রতি আপনার থাকবো না। গর্ভধারিণী মা তো আপনি, অভিমান থেকে অনেক কথাই বলা যায়, কিন্তু সেই কথা রাখা যায় না। মা, আপনার ছেলে বারবার কল দিতেছে, আমার এবার যাইতে হবো, যদি সময় মতো না যাই ওর সাথে আবার আমার ঝগড়া লেগে যাবো। বৌমা, ফোনটা ধরো, দুইটা ফোনটা আমার কাছে দাও, আমি আমার ফোলার লগে কথা কই, অনেকদিন ধরে ফোলার লগে কথা কই না, দেও বৌমা। না বাবা, আপনার ছেলে আপনার সাথে কথা বলবো না, অযথাই পরে কষ্ট পাবেন। মা, বাবার দেখে রাখেন, আমি আজকে আসি। আমি তো ওর মা, আমি ওর পেটে ধরছি না 10 মাস, ওই আমার তো কান্দা হয় না, হ্যাঁ আপনারও তো কান্দা হয়ে গেছে, আল্লাহ আমি কোন পাটিতে তৈরি করছে নাই, তার জন্য আপনার এত ভালোবাসে, ওর জন্ম যত মৃত মনে হয় এত ভালোবাসত না, ওর হাতে ধরে আপনার ঘরে আইসি, ওরে কোনোদিন অযত্ন করেন নাই, ওরে নিজের সন্তানের সাথে বেশি করে ওরা ভালোবাসা দিয়েছে, যা আছে তাই তো চেষ্টা করছে, কিন্তু কই আপনার তো এই ভালোবাসার সন্তানটা দিল, ওর কথা নিলে বাদ দিলাম পরের ঘরের জন্য, কিন্তু আপনার মেয়েটা বেড়ে তো আপনার জন্য, ও এত কেমনি কাপড়ে এগুলো কন্দ, নিজের পাপ তারপর থেকে তো আমি ওরে আদর যত্ন কম করি নাই, আমি ওরে নিজের সন্তানের মতো নেই ভালোবাসছি, চিন্তা করলাম ও যেন কোনো দিন কইতে না পারে যে আমি আমার বাপের চাইরা আমি তোমার সাথে আইসি আরেকটা লোকের কাছে, আমি বাপের যত্ন ভালোবাসা কিছু পাই নাই, সেই জন্যই তো অনেক কষ্ট হয় মায়া হয়, আমি আমি তো ওরে বলতে পারি না, তো আমার বইলা কেমনে যায়, বইলা যান বইলা যান, এত যেন মনে রাখেন না, শুধু মনে রাখেন আপনার সৎমাপন বইলে গেছে, নিজের সন্তানের লেগে যে কষ্ট লাগে না এটা আমি খুব ভালো করেই বুঝি, তুমি আমার মুখ দিয়া কও না, কও না কিছু কও না। কত বড় সাহস, আমার ফোন কেটে দিচ্ছে, তার মানে ও আব্বা আম্মার কাছে গেছে, এত করে নিষেধ করার পরেও সে জায়গায় গেছে, আজকে আসুক আসে, তারপর তোমার সাইজ করতেছি। তুই চল ভাই, তুমি যাও, ফোন কাটিয়ে দিচ্ছ কেন?
রাস্তায় ছিলাম সেই জন্য। কেন, যাওয়ার আগে তো বইলেই গেছিলাম, তোমার বাবা মায়ের দেখতে গেছিলাম। তোমার নিষেধ করি নাই? মানে আমার নিষেধের কোনো মূল্য নাই না? আমি যে কইছি যে তোমার এখানে যাওয়া যাবে না, সেটার কোনো মূল্য নাই। তুমি বেশি মাতবার হইছো। তুমি নিষেধ করলেই কি, আমি তো তোমারে বলছি যে তোমার বাবা মায়ের আমি দেখবো, মানে দেখ যদি মনে করো মাতবো তাহলে আমি মাতবো। তুমি যদি ছেলে হয়ে তাদের দেখাশোনা না করতে পারো, আমি তো অন্তত পারি, তাই না? আমিও যদি দেখাশোনা না করি তাহলে লোকজন কি বলবো, ছেলেও যেমন তার বউও তেমন। আমি এইরকম অপবাদ আমার ঘাড়ে নিতে চাই না, তাই আমি আসার সময় তাদের বইলে আসছি যেন আমাদের বাড়িতে চলে আসে। আর আজকের পর থেকে তারা আমাদের বাড়িতেই থাকবো, বুঝছো? তাদের দেখাশোনা করার জন্য কে আছে? হ্যাঁ, একমাত্র তুমি আছো আর আমি আছি। তার একটা মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, সে কি শ্বশুর বাড়ি থেকে আইসে মা বাবারে দেখবো নাকি? দেখার দায়িত্ব তোমার আর আমার। শোনো, আমার মুখের জবান এক মানে এক, আমি যেহেতু তাদের বলছি তারা এই বাড়িতে আসবো, তার মানে তারা এই বাড়িতেই আসবো আর এই বাড়িতেই থাকবো। তারা এই বাড়িতে আসবো মানে তুমি কার পারমিশন নিয়ে তারা কয়ে এসেছো যে এই বাড়িতে আসতে? হ্যাঁ, তোমার আমি নিষেধ করছিলাম না, আর তারা এই বাড়িতে থাকবো মানে তাকে দেখাশোনা করার মতো কেউ নাই? হ্যাঁ, তাদের কাছে সব থেকে বড় তার মেয়ে, তো মেয়ে দেখবো না তো দেখবো কেটা? তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের সংসারের মধ্যে কার সাথে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না আর জানতেও চাই না। আমার কথা হইতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথেই থাকবো, আর তুমি যদি তাদের এই বাড়িতে থাকতে না দাও তা ভালো কথা, আমি গিয়া তাদের সাথে ওই বাড়িতে থাকি। এই হ্যাঁ শোনো, আরে আল্লাহ, মানে কি যে জ্বালান জ্বালান, আপনি না ঘরে ছিলেন? হ্যাঁ, আপনি এদিকে এই করেছে অপমানের অশান্তির সীমা নাই। অশান্তি দুপুর বেলা আমি কাজ কাম করতেছি, হবে যাইব পুরাগো বাড়িতে নানুরেন তুমি কাম হয়ে গেছে না, কি ব্যাপার এখন আসতেছে না? নীলা, এই নীলা আসতেছি। এত দেরি করে, কত সময় ধরে ওয়েট করতেছি এখানে? সেই তোমার আসার সময় হয়েছে, এত সময় লাগলো কেন? আর আমি কি ইচ্ছা করে লেট করছি? তুমি তো ছেলে মানুষ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি তো মেয়ে মানুষ, আমার তো একটু সাজতে টাইম লাগে। 30 মিনিট ধরে তোমার জন্য ওয়েট করতেছি, তোমার বোঝা উচিত ছিল আমরা একটা প্রোগ্রামে যাব। আচ্ছা, আমার জন্য যদি তোমার এতই লেট হয়ে থাকে তাহলে তুমি একাই যাও, আমি যাব না। এই দেখছো, একটা কথা কইছি এখন তার মধ্যে মানে রাগ উঠে গেছে। ঠিক আছে চলো চলো, কথা না বলতেই শুধু রাগ করে প্রোগ্রামে যাব, দেরি করে ফেলতেছি। আপনারা কি গাড়ি দেখতেছেন না? রাস্তাতে গাড়ি আসতেছে, আপনাদের এত বড় গাড়ি কি চোখে পড়ে না? কি ব্যাপার, আসতে ছাড় দিয়ে যাবেন না? আরে বাবা, এই বড় দুপুরে কোথায় যেতেছেন আপনারা? বাবা, মা, তোমরা এখানে? মা? কিসের মা? আমি কারোর মা না, আপনি ভুল করতেছেন। বাবা, মা, তোমরা কোথায় যাচ্ছ? কইলাম তো, আমরা যেন আপনার কেউ না, তাহলে আমরা কই যেতেছি জানতে চান কেন? এইভাবে বলো না তোমরা। যাইতেছি, আমার একটা ছেলে আছে তো হেরে দেখতে, কিন্তু আমি যেতে চাইতেছি না, আমার স্বামী যেতে চাইতেছে। মা, ছেলে তো আমাদের এলাকায় চলে আসছেন, চলেন আমাদের বাড়িতে চাই, আমরা চলেন। হ্যাঁ
আমরা গাড়ি দাঁড়াইতাম না যে মায়া আমার দেখতে পারে না আমাকে বুঝা গেছে আমরা কেমনে সেই মায়ার জামার বাড়িতে যাই সেই মায়ার জামার গাড়ি দিয়ে আমরা কেমনে যাই না না বাবা আমরা যাইতাম না তোমরা চলে যাও আমরা হাইটে যাইতাম পারবো ও ওই আরে আমি চোখে আইও বাবা আপনার মেয়ের প্রতি রাগ অভিমান রাখেন চলেন আমাকে বাড়িতে যাই রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার বাড়িতে চলে যান বাবা তোমাদের জামাই যখন এত করে বলতেছে তোমরা আর আপত্তি করো না চলো অত দামি গাড়িতে না আমগো সহ্যইব না আমরা গরিব মানুষ তাই পায়ে হেঁটে যাইতেছি আমগো চিন্তা আপনার করতে হইব না চলেন তো চলেন বাবা তুমি মার একটু বোঝাই বলো তাহলে মা রাজি হয়ে যাবে বাপের লোকের সম্পর্ক নাই বাপের বুঝা গেছে এই মায়ার বাড়িতে আমি যাব না বাবা তুমি যাও খারে দাঁড়ো মা এই শুনে না বাবার মাকে 1,000 টাকা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে রাখেন বাবা মেরে 1,000 টাকা দিয়ে দেন 1,000 টাকা 1,000 টাকার সম্পর্ক দেখছেন কত নিমু কারণ পেটে ধরছি 1,000 টাকা দিয়ে বাবা মা ঋণ শোধ করতে চায় বাবাজি আপনার উপর আমাকে কোনো কষ্ট নেই আপনি অনেক ভালো মানুষ ওদের সুখে রাখছেন এই জন্য আপনার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কিন্তু ওই 1,000-2,000 টাকা দিয়ে আমগুলো অপমান করেন না যা আছেন যেমনি আছেন ভালো থাকেন আমরা আমি মতো থাকতে দেন চলো এই টাকা দিয়ে বা ফেরে ভিক্ষা দাস এই টাকা বা ফেরে ভিক্ষা দিয়ে অপমান করতাস হ্যাঁ তুই তো আমার মায়া আসিলি তোর যদি এত ওই যদি নাকি টাকা দিয়ে সাহায্য করার ইচ্ছা থাকতো তাহলে তো আমার বাড়িতে যাইতি আমি অসুস্থ মানুষ আমার চিকিৎসার ব্যবস্থা করতি তা না কইরা তুই আমার এই রাস্তায় মায়া আমার কিছু ভিক্ষা দিতেস ভিক্ষা না আমি তা খেয়ে খেয়ে মরে যাইব আমি তখন ভিক্ষা দেব না আমি বুঝতে পারছি আমি তো গরিব মানুষ তোরে আমি ভালো মন্দ খাওয়াইতে পারুম না ছুটে দিতে পারুম না আদর যত্ন করতে পারুম না সেই জন্য পুরো বাপেরা বুইলা গেছ আমি আমি বুঝতে পারছি দুঃখ নাই দুঃখ নাই আমরা বুড়ো বুড়ি না টাকার নুবি না কারোর টাকার আশায় থাকবি না এই যে আমার টাকা সত্তাছেন ভিক্ষুকের মতো আপনার টাকা আমাকে দরকার নাই আপনারা যদি আমার টাকাই দিবেন তাহলে আমার সম্মান করতেন আপনার বাপটা অসুস্থ অন্তত চোখের দেখা দেখ ওইটুকু দেখা দেখলে আমার মা হয়ে যেত আর কিছু লাগতো না টাকাগুলো আপনি রেখে দেন আমার মতো তো সব বয়স হবো না হয়তো আপনার কামে লাগতে পারে মা বাবা তোমরা আমার ভুল বুঝো না আমি নানান ব্যস্ততার কারণে তোমাদের সাথে দেখা করতে যাইতে পারি নাই আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাইবেন কেন আমরা গরিব মানুষ আমার কাছে ক্ষমা চাই আপনি নিজের মান নষ্ট করেন কিসের জন্য ব্যস্ততা মা বাবার প্রতি টান যদি থাকতো অত ব্যস্ততার মধ্যে দেখা করতে পারত আসলে আপনি বড় লোকের কাছে বিয়ে বলছেন তো আপনি সম্মান নষ্ট হইব তাই আমাকে পরিচয় দিতে পার নাই ঠিক আছে থাকেন আপনি আমরা বড় লোকে দিই আসি বাবাজি চলো আও বৌমা আরে
মা বাবা আপনারা চলে আসছেন। বৌমা, নান্নু কি বাড়িতে নাই? নান্নু রোজে দেখতাছি না। না বাবা, ও তো একটু বাইরে গেছে। তবে চিন্তা করবেন না, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বৌমা, তুমি জোর করছো রে, আইলাম। নান্নু বাড়িতে নেই, বাড়িতে এসে যদি রাগারাগি করে তখন কেমন ভুগতো? এইসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবো না, আমি আমারটা ভাইবা নিব। আপনার ছেলের সাথে আমি বুঝা নিব নি, যেহেতু একবার আপনারা এই বাড়িতে চলে আসছেন, এই বাড়ি ছেড়ে আপনারা আর কোথাও যাবেন না, অন্তত আমি আপনাদের কোথাও যাইতে দিব না। আপনার ছেলেরে বুঝাই পারি, যেভাবেই পারি আমি ম্যানেজ করে নিব। আজকে তো আমি কিছুতে আইতে চাইছিলাম না বৌমা, এ তোমার শ্বশুর একেবারে পাঁচটা পোলা পোলার মতো শুরু করছে, আমার কোনো কাজ করতে দেয় না, জোর করে তারপরে ধরে নিয়ে এলো। খুব ভালো হয়েছে, বাচ্চাদের মতো করব না তো কি হয়েছে, তার বয়স হয়েছে, সে বাচ্চাদের মতো তো করবই, এইগুলো আমরা বুঝি আম্মা। চলেন চলেন চলেন। জানো না কি যে শুরু করছে তোমার শ্বশুর, আজকে পোলা পোলার মতো শুরু করে দিছে, যাই বই বাড়িতে বুঝছো। আইসা পড়ছে, আর যাওয়া লাগবো না, এই যে ঘরে এই ঘরে। মা বাবা আপনারা বসেন, একটু বিশ্রাম করেন, আমি আপনাদের দুইজনের জন্য খাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগলে অবশ্যই কিন্তু আমার বলবেন। আচ্ছা ঠিক আছে। কি দেখতেছ? ঘর দুয়ার দেখতেছি, আঙ্গো হাওয়ায় বাড়িতে থাকতেছে, বিশ্বামতি কেমন সুন্দর সুন্দর। আমগো বৌমাটাও কিন্তু অনেক সুন্দর, মন মানসিকতা ভালো দেখছেন। সবার ঘরে যদি এরকম সুন্দর একটা ভালো মনের বউ থাকতো না, সব শ্বশুর শাশুড়ি শান্তি পেত। কাহিনী হ, নেন আপনি একটু শুয়ে পড়েন তো, শুন সাবধানে দেখেন। আরে বজন তুই কেমন আছিস? আমার রুমের ভিতরে এসে আমার বেডে এই ময়লা শরীরের স্বর অধিকার কে দিছে? এই পারমিশন কই পেল তো? না মানে বৌমাই কয়দিন আগে আমগো বাড়িতে গেছিল, অনেক জোর করছে আইতে, আইকিনে আর আজকে তোর বাপে একদম কুলাপানের মতো কান্দাকাটি শুরু করছে, তরে দেখবো। বৌমাই রুমে দিয়ে গেল কেন বাজান, কোনো সমস্যা আছে? তোমাকে তো লজ্জা শরম বলতে কিছু নাই, তোমাকে কেউ লাভ নাই, যেটাই কাম করছে ওইটারে ধরতেছি দাঁড়া। আরে বাজান বাজান, ওই বাজান, আমি আসতে বলছি তাই আসছে, আমি তোমার বারবার বলছি না যে ওনারা আজকের পর থেকে আমাদের বাড়িতেই থাকবো, তাহলে এত কিসের কথা? এত কিসের কথা মানে বাড়ি আমার, আমারটা খাও, কে থাকবে না থাকবে সেটা আমি দেখবো, তুমি মা তো পার। দেখো মাতব্বর আমি না, কিন্তু তুমি যা করতেছো একদম অমানুষের মতো আচরণ করতো। আমি অমানুষ হই আর মানুষ হই সেটা তোমার দেখার দরকার নেই, ওই পুরো বড়ি এখনই এই বাড়ি থেকে বের করো। না আমি ওনাদের এই বাড়ি থেকে কোথাও যাইতে দেবো না, ওনারা এই বাড়িতেই থাকবো, আমাদের সাথেই থাকবো, একসাথেই থাকবো। তোমার কথায় না, তোমার কথায় ওই বুড়ো বুড়ি এই বাড়িতে থাকবো, এত সস্তা না। আমি তোমারে কইতেছি ওই বুড়ো বুড়িরে এখনই এই বাড়ি থেকে বের করো, নাহলে তোমারে বের করে দেবো আমি। আমি না একটা জিনিস কোনো ভাবেই বুঝি না, একটা মানুষ এত অমানুষ কিভাবে হইতে পারে? নিজের মা যে তার 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, সেই মানুষগুলার এইভাবে কেমন করে তুমি ভুলে থাকতে পারো বলো তো? হ্যাঁ আমি অমানুষ, আমি অমানুষ হয়ে বলতেছি ওরা এই বাড়িতে থাকবো না, আমার বাড়িতে এই পুরো পুরো জায়গা নাই, বের করো যাও। দেখো ওনারা কি করছে না করছে সেইগুলো আমার জানার দরকার নাই, তোমার একটাই পরিচয়, তুমি কিন্তু ওনাদের সন্তান, এটা ভুইলা গেলে চলবো না। এত মাথা গরম করে কোনো কিছুই হয় না, একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখো, ওনারা তোমার মা বাবা, তুমি যদি তাদের না দেখো তারা কই যাবো শেষ বয়সে বলো তো? এই না জানি কথা কইবেন, তুমি জানো ওই বুড়ো বুড়ি আমার সাথে কি করছে? তুমি এখন এই বুড়ো বুড়ি আমার বাড়ি থেকে বের করো, তুমি যদি বের না করো আমি কিন্তু খাট ধরে বের করে দেবো। দেখো আমি তোমার সাথে অনেক তর্ক করছি, আমি তোমারে ভালোভাবে বুঝাই বলতাছি ওনাদের এই বাড়ি থেকে বের করে দিও না, আর ওনারা যদি এই বাড়ি থেকে চলে যায়, তুমি যদি সত্যি সত্যি ওনাদের এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে কিন্তু আমি এই সংসার ছেড়ে চলে যাবো। আরে যা, তুই সংসার ছেড়ে চলে যাবি, তোর অনেক দরদ না? আমি বুঝছি তোর সাথে আমার সংসার করা হইব না, তুই ওগো বের করবি না তো,
আমি আমি ঘরে ধাক্কা দেবের করে দেবো আমার বাড়ি থেকে। সংসার কেমনে হইব? হ্যাঁ কেমনে হইব? আমি দেখা তোমার মতো একটা অমানুষের সাথে এতদিন সংসার করে গেছি, আমার জায়গা অন্য কোনো মেয়ে হইল না, জীবনে তোমার সংসার করতো না, কবেই তোমার লাথি মেরে রেখা তারপর চলে যেত। লাথি মেরে চলে যেত না? এখন দেখ কেডায় কারে লাথি মারে, তোর দেখাইতেছি। ও মানুষ লোকে কোনো কথাই শুনতে চায়। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো বুঝলাম না। মন খারাপ করবো না, কি করবো, রাস্তায় বাবা মারে ওইভাবে দেখলাম, হাইটা যাইতেছে, আমার অনেক কষ্ট হইতেছে। তোমার আমি শতবার বলছি তুমি নিজের এই রূপচর্যা শপিং কেনাকাটা বাদ দে, একটু যাও মা বাবার কাছে যাও। কোনোদিন গেছো? হ্যাঁ একটা দিনও যাও নাই, অথচ নিজের মার্কেট শপিং কেনাকাটা নিজের রূপচর্যা এটা নিয়ে ব্যস্ত ছিল, সেটা তো তোমার দোষ। আজকে বাবা মায়ের যে এই যে দেখাশোনা করো নাই, এই জন্য তো আজকে মা বাবা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। আমি কি করবো বলো, বাবা মার এই অবস্থা দেখে তো আমার ভালো লাগতেছে না। তোমার ভালো লাগতেছে না তাহলে আমার কি করতে বলতেছো তুমি বলো, আমি তাই করি। চলো না আমরা বাড়িতে যাই, বাবা মারে আমাদের বাড়িতে নিয়ে আসি। তুমি বললা আর এখন কি যাওয়া সম্ভব? আমারও তো কাজ আছে, আর তাছাড়া তো আর বলছি না, হাজারবার বুঝায় বলছি, দেখো তুমি একটু তোমার বাড়িতে যাও, একটু মা বাবার খোঁজ খবর নাও, নাহলে তাদের এখানে নিয়ে আসো। বন্ধুকে নিয়ে আসছো? একটা দিনও কথা শোনো না, তো কি করছো তুমি? নাহলে গেছো পার্লারে, নাহলে গেছো কেনাকাটা করতে গেলে, এগুলো তো অ্যাভয়েড করে একটু মা বাবার দায়িত্ব নিতে, তাহলে আজকে এই অবস্থা হইতো না। ঠিক বলছো, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি সময় করে তোমার নিয়ে যাবো, নি আজকে আমার হাতে সময় নাই, একটু কাজ আসছে। আচ্ছা ঠিক আছে। তোর এত বড় সাহস, হ্যাঁ পুরো মানুষের এভাবে বলে দিলি কেন? এটা আমার বাড়ি, ওই বুড়ার বাড়ি না, এটা লালা পড়ে না, ভালো মন্দ খাওয়ার লালা পড়ে, ছুটে চলে এসে এই জায়গা পণ্য বেয়েছো, আসতে নিষেধ করছিলাম না, একজন করছে লালায় চলে এসে এই বাড়ি মার, হ্যাঁ ভালো মন্দ খাইতে চাও, এত লোভ কেন, যাও ভাই আমার বাড়ি থেকে। একদম সুখ দেখেন, আপনি আমি না করছিলাম না, ওই বাড়িতে অপমান করলে নিয়ে নাও, তোর এই বাড়িতে না আমরা থুতু পালাইতে পারতাম না। আমি ওই ডে চাই, আমি ওই ডে চাই থুতু কেন, কোনোদিন যেন তোমাকে মুখ না দেখি আমি। আমার পোলার মুখ দেখতে খাইতে আসি নাই রে বাপ, তোরে দেখতে আসছিলা আমার আমার দেখা হয়ে গেছে। নাকি তোর বড়টা কেনা করছিস? করোড় টাকার দরকার নেই, মুখ বন্ধ করে বাড়ি থেকে চলে যাও, মরার পরেও যেন এই মুখ আমি না দেখি, তোরাও তোরাও আমার বাড়ি থেকে। ঠিক আছে চলে যেতেছি, তাই একটা কথা কয়ে যা, বাপ মায়ের কষ্ট দিয়ে না কোনো সন্তান শুকিয়ে দিতে পারে না, তোর আমি অভিশাপ দিলাম না, চলেন চল। সুখ কেমনে কিনতে হয় ওটা আমি জানি। আরে বাবার মা তো চলে গেল, কি ব্যাপার, তুমি তার মানে সত্যি সত্যি তাদের তাড়িয়ে দিলা? হ্যাঁ তাড়িয়ে দিছি বলে তো বের হয়ে গেছে। এতগুলা কথা বলার পরেও, এত বোঝানোর পরেও যে মানুষটা বুঝে নাই তারে আমি আর কিভাবে বুঝামো? এত আশা করে তারা এই বাড়িতে আসছিল, জানো এই বাড়িতে ঢুকার পর তারা কত খুশি হয়েছিল, কারণ আজকের পর থেকে তারা তার ছেলের সাথে থাকবো, ছেলের বউয়ের সাথে থাকবো, এই জন্য কতই না খুশি হয়েছিল, আর সেই খুশির মধ্যে তুমি জল ঢালিয়ে দিলা। তারা খুশি হয়েছিল কিন্তু আমি খুশি হই নাই,
আমি খুশি হবে না, এই কারণে বের করে দিয়েছি। এখন আমি খুশি, আমার খুব ভালো লাগতেছে। ওই জঞ্জাল আমার বাড়ি থেকে চলে গেছে, এটা আমার ভালো লাগতেছে। ঠিক আছে, তুমি থাকো তোমার ভালো নিয়া। তুমি যেহেতু তোমার মা বাবারে ভালোই বাসতে পারতো না, এই বাড়িতে রাখতেই পারতো না, এই বাড়িতে আমারও থাকার তাহলে কোনো অধিকার নাই। ওনারা যেহেতু এই বাড়ি ছেড়ে চলে গেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, গিয়া তাদের সাথেই থাকবো। আপনাদেরকেও থাকতে কইছি, আপনি জান না কেন? এবারটা আমি একাই থাকবো। যা বেরো, তোর যা কিছু আছে সব কিছু নিয়ে আমার বাড়ি থেকে বেরো, যা। লাগবো না, তোমার কোনো কিছুই আমার লাগবো না। আমার যা আছে তোমার সেই সব কিছু ভিক্ষা দেওয়া কেন? আমি পানি নিয়েছি, মায়ের বিয়ের জন্য ধার করে আনছি, বিল্লালে দিতে চাই নাই, তারপরও কত কই বলে আনছি যে মায়েরারে বিয়া দিতে হইব, আমার অনেক জরুরি, আমার টাকা কয়টা দেও। আর আমি ঘরে থুইছি, ঘর থেকে কে হাওয়া যাইব নাকি? টাকাগুলো তোমার পলাই নিচ্ছে, আইতে দাও বাড়িতে, আইলে জিজ্ঞাস করবো। যদি ও আমার এই টাকাগুলো নিয়ে থাকে, আমার এই বাড়িতে আর থাকতে পারবো না, এই বাড়তে বার করে দিবা। আনতা যে একটা কথা কই দিলেন, চোখ দেখে আপনি দেখছেন না আমি দেখছি, ওই টাকাগুলো নিছে ওর বাড়িতে এবার দেন, ওর জিগাই, তারপরে যা ওই কইন। আয়ো আইলে জিগাইবো, যদি টাকা পয়সা নিয়ে থাকে তবে এই বাড়িতে আর জায়গা নাই, এই বাড়িতে তুমি বিদায় করে দিবা। যেমন তা করিন। কিরে কিসের মিটিং হচ্ছে, কই গেছিলি? গেছিলাম একটা ব্যবসার কাজে, এখানে সরাতে একটু দেখা কর। দেখা করতে গেছিলি? ওই যে ঘরে বিছনার নিচে যে টাকা ছিল, ওই টাকা কই? টাকা কই সেটা আমি কী করে করবো, টাকা কেটা রাখছে কেটা বা কে? তুমি না মা? আমি রাখছি। তুমি রাখছো সেটা তুমি ভালো জানো, টাকা কই রাখছো? আমি বিছনার নিচে টাকা রাখছি, তোর বইনের বিয়ার লাইগা ওই বিল্লালের কাছ থেকে চাইয়া তারপরে টাকা আনছি, সেই টাকা আমি বিছনার নিচে রাখছি, আইসা দেখি টাকা নাই, তুইও বাড়িতে নাই। মা কী কইতেছে সে? সে বিছনার নিচে টাকা রাখছে, আমি বাড়িতে নাই, দোষ আমার? মানে আমি কি টাকা নিছি তার? সে তুমি দেখছো টাকা আমি নিছি? আরে বাবা, সব সব কয়ে দেন যে টাকাটা তুই নিছস, তোর বাপ তো সকাল থেকে অশান্তি করতেছে। আনিছি, ব্যবসার কাজে লাগাইছি আমি। তোর বুইনের বিয়ার টাকা নিয়ে তুই ব্যবসার কাজে লাগাইছস, তাও আবার আমার ঘর থেকে চুরি কইরা। আমার ব্যবসা দাঁড়াক, ওর বিয়া আমি দিব। এই দেখছ, হ্যাঁ আমি কইছি না যে এই টাকা তোমার পোলাই নিছে? এই তোরে যে তোর মায় হাতে নিয়ে আইসা আমার কাছে বিয়া বইছে, আর তুই সেই ঘরের মধ্যে থাইকা আমি তোরে ছেলের মতো ভালোবাসা লালন পালন করে বড় করছি, আর তুই আমার ঘরের থাইকা আমার টাকা চুরি করে নিয়া ব্যবসার মধ্যে লাগাইছ। কিসের চুরি? ঘরের টাকা নিছি, কিসের চুরি? তুই কেনে কেনে দিয়ে এলি তোর বাপের টাকা? আরে বাপের টাকা নিছি কিসের? ঘরের টাকা নিলে কি হয়? আমি ব্যবসার কাজে লাগাইতেছি, ব্যবসায় দাঁড়াই গেলে পরে ওর বিয়ে দেওয়া সব কিছু আমি দেখবো, না আর ওর লোক আছে তোমার। এই তোমার সাপ সাপ একটা কথা কয়ে দেই, যে সন্তান আমার ঘরে খাইয়া আমার ঘরে চুরি করে সেই সন্তান আমার এখানে থাকতে পারবো না। তুমি এই পুলারে এখন এই মুহূর্তে বার করে দিবা, কথাটা যেন মনে থাকে। কিন্তু আপনি সব কি করে গেলেন? ঠিকই তো কইছে, এই তোর আমার আপন বাপ না, ওটাই তো কইব। ছি ভাই, ঘৃণা লাগতেছে আমার তোর উপর, তুই ভাই হয়ে নিজের বোনের বিয়ের টাকা চুরি করতে পারলি? ছি, এই কিসের চুরি? হ্যাঁ কিসের চুরি? আমি এ ঘরে সন্তান না, এই জন্য আমি নিজের টাকা মনে করে নিছি, এখন তোরে চোর বানাই দিতে সে এলে প্রমাণ করে দিয়ে গেছে যে আমি তার সন্তান না। দেখছো তো এবার যে আমি তার সৎ? তুই থাকো এবারটা, আমি আর নাই, তাই তোর বাপ নিয়ে তুই থাক, আর তুমি ওই খাটাস বুড়ো খাটাস রেজ থাকো, আমি প্রমাণ করে দেবো যে আমি তোমার আপন না পর, হাড়ে হাড়ে আমি বুঝাই দেবো তোমার।
আরে আরে নানু, আরে নানু, ধরেন পানি দিয়ে খাইয়া একটু দিলাম, তারপরে আমি একটু গোসল করে দিই, তোমার ভাত খাওয়াই তুমি নেন, ধরেন। এই যে কি গো, আইতে আইতে একটা জিমায় পড়ছেন না, পোলার লেগে মন খারাপ করতেছেন, মন খারাপ করে সব দোষ আমার। আমি যদি ওরে আমার মা বাবার কাছে বুঝিয়ে দিয়ে আপনার ঘরে আইতাম, তাহলে হয়তো আপনি এরকম কষ্ট পাইতেন না। কত যত্ন করে ওরে মানুষ করছেন, কোনোদিন ফুলে টোকাও দেন নাই, আর আজকে আপনি আমার জোর করে ধরে নিয়ে গেলেন ওই বাড়িতে। যাই কি এলো, আপনার উপর অত্যাচার করলো, আপনার গায়ে হাত দিল, আপনার বাবা মিলে তো স্বীকারই করলো না, আমি যার মার 10 লাখ পেটে ধরছি ও তো এটাও স্বীকার করলো না, অনুভব হিসাব দিয়ে আব্বু সব পুরা কাবল হচ্ছে। এই জন্য সন্তানেরা না কালি নিজের বোধ বুঝে বাপারে বোঝা মনে করে, ধরে পানিটা খেলুন। কি গো কথা কইবেন না আমার লগে, এই যে কি কইতাছি, ও নানুর আব্বা, নানুর আব্বা কি ব্যাপার, কি গো নানুর আব্বা কি হলো, আপনি কোথায়, আপনি কি হারিয়ে গেলেন, আমার চলে গেলেন, আমার কথা ভাবলেন,